এখন টলিউড করবে হইচই, কারণ হইচই অ্যাপ পা রাখলো দ্বিতীয় বছরে, সাথে নতুন মুখ, নতুন অনেক ওয়েব সিরিজ, নতুন নতুন কাজ। আর সেই দিনেই মানে হইচইয়ের জন্মদিনে চলে এসেছিলেন টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষ। কি বললেন তারা শুনে নিন আপনারাই। ফার্স্ট ইয়ার আমরা যে প্রমিস করেছিলাম সেটাকে ফুলফিল করেছি, সেকেন্ড ইয়ার জন্য দর্শককে আরও অনেক বেশি অনেক বড় প্রমিস করলাম, আশা করি ফুলফিল করো। 30 shows, 200 মোর ফিল্মস, 12 অরিজিনাল ফিল্মস, মোর মিউজিক, মোর অরিজিনালস, মোর ফিল্মস, এভরিথিং মোর। হইচই আমরা সবসময় করতে থাকি এবং হইচই যাতে হয় সেটাই আমরা দেখি। হইচই ফার্স্ট ইয়ার ক্রস করে ইট ইজ জাস্ট এ সেকেন্ড ইয়ার, কিন্তু আমার কাছে মনে হয় এক বছর বা দু বছরটা ইম্পর্টেন্ট না, ইট হ্যাজ টু রান। এবং আমার যেটুকু বিশ্বাস আছে, যারা এই প্ল্যাটফর্মটাকে ইন্ট্রোডিউস করেছেন তাদেরকে আমি বহু বছর ধরে চিনি, মানে তাদের মানে কাজ আমার সঙ্গে শুরু করেছেন। সো আই নো এনারা যদি একটা কোনো জিনিস কাজ করেন সেটার একটা লম্বা ইনিংস খেলবেন বলেই আসেন। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ইট ইজ সেকেন্ড ইয়ার, অফকোর্স সেকেন্ড ইয়ারে অনেক বেটার বেটার অনেক ভালো আরও অন্য রকম কন্টেন্ট পাবেন আমাদের বাঙালি দর্শকরা সারা পৃথিবী জুড়ে। এবং এটাও ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে সিনেমাটা যতটা ইম্পর্টেন্ট, টেলিভিশন যেরকম যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট কিন্তু এই প্ল্যাটফর্ম এবং এটাই ফিউচার। সো সেখানে নতুন কন্টেন্ট আসবে এবং সিনেমারও একটা বড় সাপোর্ট হয়। সো সব মিলিয়ে সেকেন্ড ইয়ার আই এম শিওর যে হইচই প্ল্যাটফর্ম থেকে মানুষ দারুণ দারুণ সিরিজ দেখতে পারবেন, দারুণ দারুণ। কারণ আমরা যখনই আলোচনা করি আমার একটাই সমস্যা হয়, যখন ভাই বম্বেতে এই কাজটা হচ্ছে, এখান থেকে ওই কাজটা হচ্ছে, আরে ভাই আমাদের এখানেও তো ভালো কাজ হচ্ছে। সো ডু প্লিজ ওয়াচ হইচই। ঝুমা বৌদি অলরেডি অনেক হইচই মাচিয়ে ফেলেছে, সারা সব জায়গা থেকে আমাকে অনেক 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 প্রেজেন্স শুনতে হয়েছে। সো হইচই এইটা ফার্স্ট ইয়ার, তো আমি সব থেকে আগে তো আমি হইচইকে হ্যাপি বার্থডে বলতে চাইবো, কারণ আমি এই এক বছরের মধ্যেই আমি এত বড় একটা ওয়েব সিরিজ যেটার নাম ধুপু ঠাকুরপো, আর তাতে আমি ঝুমা বৌদি হয়ে এসেছি। ঝুমা বৌদিকে সবাই পছন্দ করেছে, তো আমার এক্সাইটমেন্ট লেভেল ইজ লাইক নেক্সট লেভেল। আমার দোকানটা হবে কলকাতার প্রথম সেক্স টয় শপ। ওয়েট, 1 মিনিট, ক্লাইম্যাক্স হ্যায়। ফার্স্টলি যেখান থেকে শুরু হয়েছিল আর কি প্রমোশনগুলো, পুরো শহরে দেখা যাচ্ছিল হইচই হয়ে যাক, অ্যান্ড ফাইনালি বলতে গেলে এক বছরে হইচই হয়েই গেছে। অ্যান্ড এক বছরে হইচই অনেকটা গ্রো করেছে, মানে আমরা বাঙালিরা আমরা সব রকম কন্টেন্ট দেখি, আমরা নেটফ্লিক্স দেখি, অ্যামাজন প্রাইম দেখি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বাঙালিদের জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে হইচই। অ্যান্ড রিয়েলি ফিল প্রাউড অ্যাজ আ বেঙ্গলি, বিকজ অনেক ভালো ভালো ছবি দেখতে পাই হইচইতে। তাছাড়া সিজনস তো আছে যেগুলো খুবই ইনোভেটিভ অ্যান্ড খুবই ক্রিয়েটিভ, মানে আমরা অনেক সময় এটা হয়েছে যে মানে সেকেন্ড সিজনের জন্য ওয়েট করে আছি, অ্যান্ড অফিসে গিয়েও জিজ্ঞাসা করেছি যেহেতু চিনি যে সেকেন্ড সিজন কবে আসবে। সো আই ফিল দিস ইজ আ ভেরি গুড গ্রোথ, অ্যান্ড দর্শক অলরেডি বুঝিয়ে দিয়েছে, মানে যতটা আমি শুনেছি, নাম্বার্স জানি না, বাট সাবস্ক্রিপশনস আমি শুনেছি খুব ভালোভাবে মানে খুব বুস্ট হয়েছে। সো আই ফিল দর্শক অলরেডি বুঝিয়ে দিয়েছে যে হইচই তাদের কতটা প্রিয়। সো উইশিং দ্যাম অল দ্য বেস্ট, অল দ্য লাভ। শর্ট ফিল্ম হইচই অরিজিনালস, সেরকম আমরা অনেক সিনেমাও দেখতে পেয়েছি, সেটা শুধুমাত্র SBF নয়, অন্যান্য সিনেমাও, পুরনো সিনেমা।
সো ইটস লাইক হইচইয়েবল প্ল্যাটফর্ম, এবং যেটা আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট পিপল সি দ্য অরিজিনাল কন্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম পিপল সি দ্য অফিসিয়াল স্ট্রিমিং, এবং অ্যাকচুয়ালি অডিয়েন্স দে আর রেডি টু পে দ্য রেন্টাল অ্যান্ড সি দ্য অফিসিয়াল স্ট্রিমিং। আই উড এগেন আস্ক দেম প্লিজ অফিসিয়ালি দেখুন এবং আরও বেশি করে হইচই হোক। Firstly, I want to congratulate SEF and Hoichoi because they're like a constant, like a hard work, and that endeavor is always there to make a difference. So, obviously, I'm very happy for that, and I'm very happy that even mismatch khub bhalo response ora pacche. But more than anything, aajke as an audience, I'm very happy because ami nije etota TV dekhi that I'm thinking ki eto gulo shows and eto gulo movies and everything. So I think as an audience also, I'm very excited. Obviously, hello, Nina, jono ami ja appreciation peyechi. Shotti onek kajer jono paini ebong এতো ইন্টারেস্টিং, এত চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল, এবং সেই চরিত্রটাইরই কন্টিনিউয়েশন হবে, সেই গল্পটা সেখান থেকেই আবার শুরু হবে গত বছরের পর। এবং আমি এটুকুনি বলতে পারি যে হ্যালো টুতে আরও বেশি ইন্টেন্সিটি, আরও বেশি থ্রিল পাওয়া যাবে, বিকজ হইচই কী বলবো একটা অন্যরকম প্ল্যাটফর্ম যেটা জাস্ট মানুষের মাথার মানে মাইন্ডে গ্রো করে গেছে এটা বলতে পারো। চট জলদি এদিক ওদিক না করে লোকে ফোন খুলেই হয়েছে প্রচুর সিরিজ দেখে নিচ্ছে, আমিও দেখেছি। সো লাইফ ইজ বিকাম মোর কনভিনিয়েন্ট, এবং একটা সিজন দেখার পরে আমরা সবসময় সেকেন্ড সিজনের ওয়েট করে থাকি, তো সেকেন্ড সিজন কী চমক নিয়েছে সেটা আজকে জানতে পেরে যাবো, আমি টু এক্সাইটেড। ব্যোমকেশ মানে হইচইয়ের ব্যোমকেশের মধ্যে যে স্পেশালিটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল তার স্ক্রিপ্টে, তার অভিনয়ে, তার ডিরেকশনে, সেগুলো আরও আরও কী করে ক্ষুরধার, আরও কী করে এফেক্টিভ তৈরি করা যায় সেই চেষ্টা চলছে। ফার্স্ট অফ অল আই উইশ হইচই হ্যাপি বার্থডে অ্যান্ড উইশ ইউ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ বার্থডে অ্যাহেড, আর মে ইউ বি দ্য ব্রাইটেস্ট স্টার অফ বেঙ্গল। অ্যান্ড হইচইয়ের মাধ্যমে আমাদের ছবি, আমাদের কন্টেন্ট শুধুমাত্র বেঙ্গলে না, বেঙ্গলের বাইরেও যাচ্ছে, লোকে দেখছে, বিদেশে দেখছে, পছন্দ করছে, সাবস্ক্রাইব করছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইন ওয়ান ইয়ার ফর বেঙ্গল, যে এরকম একটা আমরাও যে আমাদের ওয়েব সিরিজ বাংলায় করছি, লোকে দেখছে, সাকসেসফুল হচ্ছে, সো খুব ভালো লাগছে। প্রথমে অভিনন্দন জানাবো, এবং পরিষ্কার তো সারা পৃথিবীর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ওয়েব সিরিজই সব দর্শকের জন্যে ফিউচার। SBF সবসময় এগিয়ে ভাবে, অত্যন্ত চমৎকারভাবে তারা প্রথম বছর শেষ করে দ্বিতীয় বছরে পা রেখেছে। আমি এবার দ্বিতীয় বছর থেকেই পরিবারের সদস্য হতে চলেছি, ধানবাদ ব্লুজ আসছে, সবাইকে বলবো দেখতে, এবং নিশ্চয়ই সবাইকে খুব আনন্দ দিতে পারবো। সিজন টু এডিএসপি সিজন টু সবাই দেখতে চায়, সবাই মানে হাফ মাঝখানে ছেড়ে এসছে, তো অনেকদিন থেকে এই কথা চলছিল আমরা সিজন টুগুলো আনছি না কেন, নাও উই হ্যাভ লাইন্ড আপ অল অফ দ্যাম। আর খুব শিগগিরই দুপু ঠাকুর পো, একন, জাপানি ডল, আপনার সিক্স, এই সবগুলোর সিজন টু চলে আসবে। সার্ভিসের মধ্যে আমাদের বাংলাদেশ লঞ্চ হচ্ছে, টপ আপ কার্ড করছি, তারপরে আপনার বাংলাতে অ্যাপ আসবে, ডাবিং হচ্ছে, মার্চেন্ডাইজ করছি। থ্যাংক ইউ হইচই ফর এন্টারটেনিং আস, এবং আমি এটাই উইশ করবো যে বছরের পর বছর এরকমভাবেই এন্টারটেন করতে থাকুক, এবং এত সুন্দর সুন্দর খুব ভালো ভালো কন্টেন্ট যেগুলো আমার মনে হয় ছবি করা সম্ভব নয়, সেগুলো তুলে ধরে বাংলা ছবির বাংলা শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করেছে।